আজও সভ্যতার ছোঁয়া থেকে অদূরেই এই উপজাতি অ্যামাজনের গভীর জঙ্গলে তাদের বসবাস সম্প্রতি নদীর ধারে এই উপজাতির কয়েকজন সদস্যের দেখা মিলল যা অত্যন্ত বিরল বলেই মনে করা হচ্ছে সভ্যতা জগতের সাথে এদের নেই কোনো যোগাযোগ আদিম মানুষের মতো জীবন অতিবাহিত করছে এই গোষ্ঠী আগামী দিনে এই গোষ্ঠীর বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে নিশ্চয় এতটুকু শুনে পুরো বিষয়টি সম্পর্কে জানতে ইচ্ছে হচ্ছে তবে আসুন জেনে নেওয়া যাক কোন গোষ্ঠী আজও এইভাবে আদিম মানুষের মতো জীবন অতিবাহিত করছে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে মানুষ পৃথিবীর প্রায় সকল আদিম উপজাতি তথাকথিত সভ্যতার ছোঁয়া পেয়েছে আন্দামানের জারোয়াদের মতো হাতে গোনা কয়েকটি উপজাতি অবশ্য এখনও বিচ্ছিন্নই থাকতে চায় দুনিয়ার সঙ্গে এখনো ইচ্ছে নেই তাদের ঠিক এইরকমই এক উপজাতি পেরুর অ্যামাজন জঙ্গলের গভীরে বসবাসকারী উপজাতি মাস্কোপিরো জানা যায় অতীতে তাদের কোনো ছবি পর্যন্ত তোলা যায়নি তারাই হলো সভ্যতার সাথে একেবারে যোগাযোগহীন সবথেকে বড় উপজাতি গোষ্ঠী তবে সম্প্রতি সার্ভাইভাল ইন্টারন্যাশনাল নামে এক আদিবাসী অধিকার গোষ্ঠীর ক্যামেরায় ধরা পড়ল মস্কোপিরো উপজাতির সদস্যদের বিরল ছবি ছবিতে দেখা যাচ্ছে এই উপজাতির বেশ কয়েকজন সদস্য একটি নদীর তীরে বিশ্রাম নিচ্ছেন এই ছবি সামনে আসতেই রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়াতেও পাশাপাশি এই ছবিকে কেন্দ্র করে মস্কোপিরোদের সুস্থতা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে আদিবাসী অধিকার গোষ্ঠীগুলির মধ্যে স্থানীয় এক অধিকার গোষ্ঠীর দাবি এই এলাকায় ক্রমবর্ধমান গাছ কাটার ফলে এই উপজাতি তাদের এতদিনের ভিটে মাটি ছেড়ে দূরে সরে যেতে বাধ্য হচ্ছে খাবার এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে পাড়ি দিচ্ছে অন্যত্র আর তাই এতদিন গোপনে থাকার পর এই প্রথম ক্যামেরাবন্দি হলো তারা সার্ভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে এই ছবিগুলি চলতি বছরের জুন মাসের শেষের দিকে তোলা জায়গাটা ব্রাজিলের সীমান্তবর্তী দক্ষিণ পূর্ব পেরুর মাদ্রে একটি নদীর তীর সংস্থার ডিরেক্টর ক্যারোলিন পিয়ার্স জানিয়েছেন এই ছবিগুলিতে দেখা যাচ্ছে সভ্যতা থেকে বিচ্ছিন্ন মাস্কোপিরোরা যেখানে বসবাস করে সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই গাছ কাটা চলছে আর সেই কারণেই ইদানিং ওই এলাকায় বিভিন্ন সময় প্রকাশ্যে দেখা যাচ্ছে মাস্কোপিরোদের জানা গেছে এই ছবিগুলি তোলার কয়েকদিন আগেই এই উপজাতির পঞ্চাশ জনেরও বেশি সদস্যকে ইন উপজাতির এক গ্রামের কাছে দেখা গিয়েছিল সতেরো জনের আরেকটি দলকে দেখা গিয়েছিল পুয়ের্তো নুয়েভোর নিকটবর্তী এক গ্রামে আঠাশে জুন পেরুস সরকার জানিয়েছিল মাদ্রে দিদিওসের রাজধানী মাল ডোনাডো শহর থেকে দেড়শো কিলোমিটার দূরে লাস পিদ্রাস নদীর তীরেও মাস্কোপিরোদের দেখেছিল স্থানীয় বাসিন্দারা সম্প্রতি ব্রাজিলের সীমান্তের ওপারেও তাদের দেখা গিয়েছে অথচ ইন বা অন্য কোনো উপজাতির সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখে না মাস্কোপিরোরা জানা যায় কাল থেকেই মাদ্রেদিডিওসের দুটি সংরক্ষিত অরণ্যের মধ্যে অবস্থিত একটি অঞ্চলে তারা বসবাস করে কিন্তু এই অঞ্চলের গভীর জঙ্গলের ভেতরেও বেশ কিছু লগিং সংস্থাকে কাঠ কাটা ছাড়পত্র দেওয়া হয়েছে একটি সংস্থা তো বহনের ট্রাক চলাচলের জন্য জঙ্গলের ভেতরে দুশো কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করেছে বলে অভিযোগ মাদ্রিদি দিওসে তিপ্পান্ন হাজার হেক্টর বনাঞ্চলে সেডার এবং মেহগিনি কাঠ কাটার জন্য তাদের ছাড়পত্র দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ আর এতেই বিপদে পড়েছে সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা মাস্কোপিরোরা এই বিষয়ে আদিবাসী অধিকার রক্ষা গোষ্ঠীগুলি জানিয়েছে এই উপজাতি খুবই ভীতু বাইরের লোক দেখলে পালিয়ে যায় আর সেই কারণে এত দিন পর্যন্ত তাদের ছবি তোলা যায়নি কিন্তু পেরুতে যেভাবে জঙ্গল সাফ করা শুরু হয়েছে তাতে তারা নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র খাবার ও আশ্রয় খুঁজছে সেই কারণে এই গোষ্ঠীর বিপদের আশঙ্কা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট স্নোম্যানস ল্যান্ড সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ